চার বছর ধরে পরীক্ষার ফল প্রকাশ ঝুলিয়ে রাখার রহস্য কি? গ্রুপ সি প্রার্থীরা চাকরি করছে, গ্রুপ ডি প্রার্থীরা রাজপথে হাঁটছে। বিগত চার বছর ধরে জেআরবিটি পরীক্ষার রেজাল্টের আশায় বসে রয়েছেন রাজ্যের জেআরবিটি পরীক্ষার পরীক্ষার্থীরা। গ্রুপ ডি জেআরবিটির বেকার যুবক যুবতীরা পরীক্ষা দেওয়ার পর দীর্ঘদিন অতিক্রান্ত হয়ে যাওয়ার পরেও এখনও পর্যন্ত ম্যারিট লিস্ট প্রকাশ হয়নি। জেআরবিটি পরীক্ষার্থীরা বারবার ফল প্রকাশের আশায় কখনও ডেপুটেশন প্রদান বা কখনও বিক্ষোভ প্রদর্শন করে গেছে, কিন্তু তাতে কোনো কাজ না হওয়ায় অবশেষে আবারও বাধ্য হয়ে সোমবার জেআরবিটি গ্রুপ ডি পরীক্ষার ফল প্রকাশ করার দাবিতে বেকার যুবক যুবতীরা শ্রম ভবনের সামনে বিক্ষোভ কর্মসূচির আয়োজন করেন। জেআরবিটি গ্রুপ ডি ফাইনালিস্ট প্রকাশের দাবিতে আমরা আজকা জেআরবিটি অফিসের সামনে আমরা ধর্ণা বসি, যাতে জেআরবিটি কর্তৃপক্ষ এবং ত্রিপুরা সরকার আমাদের যে ফাইনালিস্ট আজকে মধ্যে প্রকাশ করে। কারণ আপনারা জানেন সামনে কয়েকদিনের মধ্যে পঞ্চায়েত নির্বাচন যে বিধিনিধি তা চালু হয়ে যাবে, এবং আজকে দেখলাম চব্বিশে জুন তিস্তর পঞ্চায়েত নির্বাচনের ভোটার তালিকা মধ্যে প্রকাশ হবে। আগামী কয়েকদিনের মধ্যে তিস্তর পঞ্চায়েতের আইনকানুন লাগু হয়ে যাবে। তাই আমরা জেআরবিটি বয়সিত যারা বেকার ক্যান্ডিডেট আছি, বেকারত্বে গুচনার যন্ত্রণার্থে আমরা হাতে আজকের মধ্যে গ্রুপ ডি মেরিট লিস্ট ফাইনাল তালিকা আজকে প্রকাশ করা হবে। তার জন্য আমরা আজকে ধন্যবাদ বলছি। আমরা শান্তিপূর্ণভাবে আমরা সরকারের নিকট আমরা দাবি রাখছি, সেই জন্য আমরা ধন্যবাদ বলছি। যদি আপনাদের দাবি পূরণ না হয় তাহলে আমরা জিআরবিটি গন্ডির যারা অল্টিপুরা আছে তারা সবাই মিলিতভাবে সেটা আপনি চিন্তাভাবনা করা হবে। চার বছর ধরে জিআরবিটি রেজাল্টের অপেক্ষায় রয়েছি। আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহার সরকার, তিনি আমরা দেখেছি যে গ্রুপ সি যেভাবে ট্রান্সপারেন্টির সাথে খুব সুন্দরভাবে মেরিট লিস্ট প্রকাশ করে সবাইকে জয়নিং দিয়েছে, আমরাও গ্রুপ ডির চাকরি প্রার্থী হিসাবে আমরাও প্রত্যাশা করি এবং রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে এটা আমরা প্রত্যাশা করি যে আমাদের রেজাল্ট পাবলিশ করা হোক। এবং এজন্য আমরা আজ এখানে রেজাল্ট পাবলিশ করার অপেক্ষায় বসেছি, কারণ ডিপ্রেশনে আমরা বাড়ির মধ্যে থাকতে পারছি না। আর এই রেজাল্টের অপেক্ষায় সকাল থেকে রাত এই চারটি শব্দ জেআরবিটি, এই চারটি শব্দ নিয়ে আমরা ঘুম থেকে উঠি, এই চারটি শব্দ চিন্তা করে আমরা আবার ঘুমোতে চাই। আমরা চাই রাজ্যের গ্র্যাড চিফ মিনিস্টার ডক্টর মানিক সাহা সরকার যেন খুব দ্রুত রেজাল্ট পাবলিশ করে এবং আমরা সেই রেজাল্ট নিয়ে আমরা বাড়ি ফিরতে চাই। আমরা রেজাল্ট না পাওয়া অবধি আমরা এখানে বসে থাকবো। আমরা সমস্ত ক্যান্ডিডেটরা এখানে এসেছি, আমরা এখানে আনন্দ করতেই আসিনি, আমরা রেজাল্টের অপেক্ষায় রয়েছি। রেজাল্ট পাবলিশ হবে, হচ্ছে, করতে করতে নির্বাচন আসছে, নির্বাচন যাচ্ছে, নির্বাচন আসবে এবং যাবে, কিন্তু আমাদের এক একটি বছর যেভাবে পেরিয়ে যাচ্ছে সেটার বেকারত্বের জ্বালা আমাদের রাজ্য সরকার বুঝছে, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বুঝতে পারছে আমরা জানি, কিন্তু আমরা চাই আমাদের রেজাল্ট খুব দ্রুত এবং শীঘ্রই যেন বের করে আজকের মধ্যেই যেন হয় সেটা আমরা চাই।